স্পন্দন। থাক বাবা থাক। কেন রে? আমি তো থাক বাবা বলিনি। শ্রদ্ধাটা কমতে কমতে হাঁটু দিকে থেমেছে না, মানে এরপরে তো কোনোদিন দেখবো কোথায় না কোথায় ছুঁয়ে দিয়ে থমকে গিয়ে চমকে দিবি। মজার বাত নাকি রে? না না, এই যে ছোট মেনে মেয়েরা, এবার তোমরা উপরে যাও, এখন ব্যাটার ছেলে কথা হবে। বাবা ওপরে তুমিও ওপরে ব্যাটার ছেলে কিরা ভয় পেয়ে গেলি নাকি রে? কই না তো। নাম কি? ওই যে বললো স্পন্দন। না স্পন্দন তো জানি, স্পন্দন কি? স্পন্দন খান বাচ্চু? না না, স্পন্দন ইসলাম। ইসলাম তা আমার ছোট মেয়ের সঙ্গে কবে আলাপ হলো? 3 বছর। বাবা তুমি তোমার মেয়েকে মাস্টার্স পড়তে পাঠিয়েছো, উনি এইসব মাস্টারি করছেন বুঝলে? না না না, মেরিজেন পড়াশোনায় খুব ভালো, ও মন দিয়ে পড়াশোনা করে। না না না, মেরি জেন কনভার্ট করছিস তুই? ওকে মেরি জান, বেগম জান, মালকা জান, নাম কি বানিয়েছিস? না 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 না, মেরি জেন, আমি স্পাইডি মানে স্পাইডারম্যান, আর স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড হচ্ছে মেরি জেন। ওই আপনি যেভাবে ভালোবেসে ছোট মেনে ডাকেন ওরকম। ও স্পাইডারম্যান বাবা, বুঝতে পারলে? দেয়াল বেয়ে ওঠে, বেটা চোর, বন্ধুরা সেই জন্যই নাম রেখেছে। আমি চুরি করি না। তাহলে কি করিস তুই? আমি লিখি। লেখা ভালো, কাজটা কি করিস? ওই লিখি আর বলি। ও আবৃত্তি করিস? ও লেখাটাকে তো আমরাও একটু আদ্রুক করি, যেমন আমার একটা বিখ্যাত কবিতা আছে তুই তো জানিস, রথের বেলায় কিনেছি আমি অনেক বড় রথ, সেই রথে আমি এখন করছি মেরা মত। দারুণ। ওসব গেল, কবিতা ফবিতা গেল, এবার কাজটা কি করো সেটা বলো। মানে আমি স্ট্যান্ড আপ করি। হ্যাঁ মানে তুমি এখনো স্কুলে শাস্তি পাও? না না, মানে আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে হাসাই লোককে কমেডি করি।